ফেদেরিকো গার্সিয়া লোরকার জন্মদিনে চিন্তনের বিশেষ শ্রদ্ধার্ঘ। ফেদেরিকো গার্সিয়া লোরকা এক ক্ষণজন্মা স্প্যানিশ কবি, নাট্যকার ও বিপ্লবী, যিনি বিশ্ব সাহিত্যের অঙ্গনে এক স্থায়ী আসন করে নিয়েছেন তার সৃষ্টিশীল কর্মময় জীবনের মাধ্যমে। গার্সিয়া লোরকা ছিলেন একজন প্রতিভাবান সঙ্গীতজ্ঞ, নতুন ধারার কবি ও থিয়েটারের একজন শক্তিমান নাট্যকার। বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ এই স্প্যানিশ কবি জন্মগ্রহণ করেন 1898 সালের 5ই জুন দক্ষিণ স্পেনের গ্রানাডা থেকে 17 কিলোমিটার দূরে ফুয়েন্তে ভ্যাকেরোসে। গার্সিয়ার পিতা ফেদেরিকো গার্সিয়া রড্রিগেজ ছিলেন একজন সম্পন্ন ভূস্বামী, আর মা ভিসেন্তা লোরকা রোমেরো ছিলেন স্কুল শিক্ষিকা এবং পিয়ানোবাদক। লোরকার দেহে ছিল মায়ের কাছ থেকে পাওয়া সঙ্গীতের জীব, তাই তিনি ছোটবেলা থেকেই একজন বড় মাপের সঙ্গীত শিল্পী হবার স্বপ্ন দেখতেন, আর তখন থেকেই স্পেনীয় লোকগীতি হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান। প্রাথমিক পড়াশোনা শেষ করে গার্সিয়া লোরকা গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে আইন, সাহিত্য এবং সঙ্গীত বিষয়ের উপর লেখাপড়া শুরু করেন। সঙ্গীতের প্রতি নিবেদিত লোরকা 1916 আগে পর্যন্ত লেখালেখির জগৎকে প্রাধান্যই দেননি, কিন্তু পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের উৎসাহে উদ্দীপ্ত হয়ে লেখার জগতে পা রাখেন। ফলস্বরূপ 1918 সালে ইমপ্রেশনস অ্যান্ড ল্যান্ডস্কেপস নামে তার প্রথম বই প্রকাশিত হয়। পরের বছর 1919 দর্শন ও আইন নিয়ে পড়াশোনা করার উদ্দেশ্যে তিনি মাদ্রিদে আসেন, কিন্তু পাঠ্যক্রমভুক্ত বিধিবদ্ধ পাঠে তার মন বসে না, ফলে বিশ্ববিদ্যালয় ছেড়ে তিনি আত্মনিয়োগ করেন শিল্পচর্চায়। মগ্ন থাকেন কবিতা পাঠ রচনায় এবং প্রাচীন লোকগীতি সংগ্রহে। লোরকার প্রথম কবিতার বই লিব্রো দে পোয়েমাস প্রকাশিত হয় 1921 সালে, যেখানে তিনি ধর্মীয় বিশ্বাস, একাকিত্ব ও প্রকৃতির অভূতপূর্ব সম্মিলন ঘটান। এই সময় তিনি 27-এর প্রজন্ম নামে একটি আন্দোলনের সাথে নিজেকে যুক্ত করে তার সমসাময়িক সাহিত্যিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্প্যানিশ কবিতায় সমগ্র ইউরোপের শৈল্পিক চেতনার সঙ্গে স্পেনের পল্লী সংস্কৃতির এক অভূতপূর্ব মেলবন্ধন ঘটান। বিশেষ করে নিজের জন্মস্থান আন্দালুসিয়ার পল্লী সংস্কৃতির সঙ্গে সেখানকার জিপসি প্রভাবের যে মিলন তিনি ঘটিয়েছিলেন তা ছিল যুগান্তকারী। 27-এর প্রজন্ম সংগঠনে থাকাকালীন সময়ে তার সাথে পরিচয় ঘটে লুইস বুনুয়েল, সালভাদর দালি প্রমুখ বিখ্যাত শিল্পীদের, যারা তাকে পরাবাস্তববাদ ও প্রতীকবাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই দুই শিল্পীর আশ্রয়ে তার কবিতা হয়ে ওঠে আরও সূক্ষ্ম, ব্যঞ্জনাময় ও নান্দনিক। 1927 সালে প্রকাশিত হয় তার গীতিমালা গ্রন্থ। 1928 সালে আলোর মুখ দেখে তার জিপসি গাথা গ্রন্থটি। এই বই তাকে খ্যাতির তুঙ্গে নিয়ে যায়। মূলত গভীর গান, রোমান্টিক প্রেম ও ট্র্যাজেডি থিম, স্প্যানিশ লোককাহিনী, ফ্ল্যামেঙ্কো ও জিপসি সংস্কৃতি ছিল তার কবিতার বিষয়বস্তু। কবিতার পাশাপাশি লোরকা তার নাট্যচর্চাও চালিয়ে যান। 1920-21 দিকেই তিনি নাটক লেখা শুরু করেন। তার প্রথম নাটক দ্য বাটারফ্লাইজ এভিল স্পেল, প্রচলিত ঘরানার বাইরে লিখিত নাটকটি মঞ্চস্থ হবার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বে সাড়া পড়ে যায়। তার দ্বিতীয় নাটক মারিয়ানা পিনেদা 1927 সালে বার্সেলোনায় মঞ্চস্থ হয় এবং অভূতপূর্ব সাফল্য বয়ে আনে। তার তৃতীয় নাটক দ্য শুমেকার্স প্রডিজিয়াস ওয়াইফ ছিল মূলত একটি প্রহসনমূলক নাটক। এরপর 1929 সালে
তিনি নিউ ইয়র্কে পাড়ি দেন। সেখানে বসে তিনি যে কবিতাগুলো লেখেন সেইগুলো সংকলিত হয় নিউ ইয়র্ক কবিতা গ্রন্থে। এখানে তিনি প্রতীকবাদী শিল্পীর নিপুণ দক্ষতায় ফুটিয়ে তোলেন নাগরিক যন্ত্রণা ও একাকিত্ব বোধের চিত্র। এই সময় তিনি প্রত্যক্ষ করেছিলেন ওয়াল স্ট্রিট ক্র্যাশ ও তার ফলে উদ্ভূত অর্থনৈতিক মন্দা। এই ঘটনার পর থেকে তিনি ধীরে ধীরে সমাজতন্ত্রের প্রতি ঝুঁকে পড়েন। 1930-এর দশকে দ্বিতীয় স্প্যানিশ রিপাবলিক ঘোষিত হলে লোরকা দেশে ফিরে আসেন। সরকারের শিক্ষা মন্ত্রণালয় তাকে নাট্য বিষয়ক সংস্থা বাররাকার পরিচালক পদে নিয়োগ করে। এই সময় তার কাজ ছিল জনগণের জন্য নাটক প্রণয়ন ও প্রদর্শন। এই সময় তিনি স্প্যানিশ ক্লাসিক থিয়েটারকে জনসাধারণের কাছে পৌঁছে দেন এবং তার বিশ্বাস হয় নাটক দিয়ে মানুষের জীবনের ও সমাজের ব্যাপক পরিবর্তন সম্ভব। নাটক নিয়ে মানুষের কাছে ঘুরে বেড়াবার সময় তিনি লেখেন তার বিখ্যাত প্রতিবাদী নাটকগুলি, যেমন ব্লাড ওয়েডিং, দ্য হাউস অফ বার্নার্ডা অ্যালবা প্রমুখ। এই নাটকগুলিতে ধ্বনিত হয় বুর্জোয়া সমাজের বিরুদ্ধে প্রতিবাদ। তিনি শ্রেণী, নারী ও যৌনতার প্রসঙ্গ উত্থাপন করে ট্যাবু শাসিত সমাজের মৌনতা ভেঙে দিয়ে এক সামাজিক বিপ্লব আনেন। তার শেষ কাব্যগ্রন্থ তামসিক প্রেমের সনেট সমকামী ভালোবাসাকে ঘিরে নিষেধের বেড়াজালকে ছিন্ন করে দেয়। এরপর গার্সিয়া লোরকার জীবন, কাব্য, নাটক, সঙ্গীত প্রভৃতি ব্যাহত হতে থাকে। যখন স্পেনের রাজনৈতিক অঙ্গনে ফ্যাসিবাদী শক্তির আগমন ঘটে, এই সময় ফ্যাসিবাদী সরকারের ক্রমবর্ধমান হুমকি সত্ত্বেও লোরকা তার বামপন্থী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা তার সমকামিতা লুকিয়ে রাখতে অস্বীকার করেন। ফলশ্রুতিতে স্পেনের ডিকটেটর জেনারেল ফ্রাঙ্কোর নির্দেশে 1936-এর 19শে আগস্ট গোপনে তাকে হত্যা করা হয়। তৎকালীন স্পেনের ক্ষমতাবান ফ্যাসিস্ট সরকার ভয় পেয়েছিল লোরকার বৈপ্লবিক আদর্শকে, ভয় পেয়েছিল তার হৃদয় থেকে উৎসারিত অগ্নিস্ফুলঙ্গকে, তার মুক্ত চিন্তাকে। তাই তারা কবিকে হত্যা করেছিল, যিনি তার জীবনের বিনিময়ে মানুষকে জানিয়ে দিলেন অধিকার আদায়ের মন্ত্র। কিন্তু এটা জেনে রাখা দরকার যে গার্সিয়া লোরকা নামক দৃপ্ত চেতনার মৃত্যু হয় না, তিনি যুগ যুগ ধরে বেঁচে থাকেন মানুষের মনে, বিদ্রোহের প্রতীক হয়ে, মিথ হয়ে, তার সৃষ্টির মাধ্যমে। তাই তো কবির কথায় বলা যায়, কিছুক্ষণ ঘুমাতে চাই, কিছুক্ষণ, এক মিনিট, এক শতাব্দী, কিন্তু সবাইকে অবশ্যই জানাতে হবে আমি মরে যাইনি। সত্যিই তার মৃত্যু হয়নি, তাই তার কবিতা আজও সারা বিশ্বের অসংখ্য পাঠকের মনে ছবি হয়ে ভাসে, গান হয়ে বাজে এবং পাঠকবৃন্দ মুগ্ধ চিত্তে তা আস্বাদন করে, তার ভাবনায় আন্দোলিত হয়, উদ্বেলিত হয়।